আপনি কেন কাজ করবেন ইউটিউবে, ইউটিউবে কাজ করলে কত টাকা আসে, সেই সাথে সেরা পাঁচজন টপ ইউটিউবারের ইনকাম কত, এবং সেই সাথে ইউটিউবের চারটি শর্ত, এই চারটি শর্ত কীভাবে পূরণ করা সম্ভব এবং কীভাবে এটা পূরণ করা যায়, তো এটা এসব নিয়ে হচ্ছে আজকের ভিডিওটা। তো ভিউয়ার্স কথা বাড়াবো না, চলুন শুরু করা যাক। প্রথম প্রশ্ন হলো আপনি কেন ইউটিউবে কাজ করবেন। আচ্ছা, এটার আগে আপনাকে আমি প্রশ্ন করি যে একজন মানুষের জীবনে কী কী চাহিদা, একটা মানুষ জীবনে কী কী চায়। অবশ্যই প্রথমত এক নম্বরে চাবে অর্থ, টাকা। দুই নম্বরে চাবে অর্থ, আপনার পাওয়ার বা শক্তি, একটা ম্যান পাওয়ার। তিন নম্বরে চাবে কাজের একটা মজা, যে কাজটা অবশ্যই সে আনন্দ পায় বা মজা পায়। তাহলে এখন কথা হলো যে আপনি কোন কাজটার ভিতরে এই তিনটা জিনিস পাবেন, অর্থও পাবেন, মজাও পাবেন এবং একটা পাওয়ার বা শক্তিও পাবেন। তাহলে এই কাজটা কী, যে কাজটা হলো আপনি অবশ্যই আমি সাজেস্ট করব ইউটিউবের কথা। কারণ হলো যে দেখেন এখানে আপনার কী পরিমাণ মানুষ সেখান থেকে কত টাকা আর্ন করতেছে, আমি আসতেছি সেটা একটু পরে, যে এখান থেকে কত টাকা আসতে যেটা আমি পরে দ্বিতীয় প্রশ্নে বলতেছি। তারপরে হলো যে এখানে আপনি একটা পাওয়ার পাচ্ছেন, মানে আপনার সাবস্ক্রাইবার বা আপনার চ্যানেলটা যদি আপনি সফলভাবে ইউটিউবার হতে চান বা সফল ইউটিউবার হন, তাহলে আপনার চ্যানেলে যখন 1.5 লাখ বা 2 লাখ মানুষ আপনার চ্যানেলে থাকবে তখন আপনার পাওয়ারটা কেমন থাকবে। তিন নম্বর হলো যে একটা মজা, কাজের আনন্দ বা সুখ, এটা আপনার কোথায় পাবেন, কোথায় পাবেন সেটা পেতে হলে অবশ্যই এই জায়গায় আপনি পাবেন। কারণ এখানে অনেক মানুষ, অসংখ্য মানুষ, অনেক রকমের কথা, অনেক রকমের মজা। আর একটা প্রশ্ন হচ্ছে যে আপনার স্বাধীনতা, আপনি বর্তমান যে চাকরি করতে যান, যেখানে যা করতে যান, আপনি এখানে কোনো স্বাধীনতা আপনি পাবেন না। কারণ হলো যে আপনি কাজ করতে হবে প্রোডাকশন, প্রোডাকশন ছাড়া কোনো জায়গায় বর্তমান পৃথিবীতে প্রোডাকশন ছাড়া কোথাও কোনো আর্নিং হয় না। আপনার একমাত্র ইউটিউবই কোনো প্রোডাকশন নয়, আপনি এখানে কোয়ালিটি চাই, মানুষ আপনার কোয়ালিটিটা পছন্দ করে। তো এইখানে আপনি এই জিনিসটা সঠিকভাবে, সুন্দরভাবে, খুব সহজে পেয়ে যাচ্ছেন। তাহলে আমার প্রশ্ন হলো যে আপনি কেন ইউটিউবে কাজ করবেন না। আশা করি প্রথম প্রশ্নের উত্তর আপনি পেয়ে গেছেন। তৃতীয় প্রশ্ন হলো কত দিনে কত টাকা আসে ইউটিউব থেকে। তো এই প্রশ্নটার উত্তর দেওয়ার আগে আগে দেখে আসি চলুন যে অন্যতম পাঁচজন ইউটিউবারের ইনকাম চ্যানেলের সাবস্ক্রাইবার সহ বিস্তারিত। নাম আসিফ বিন আজাদ, চ্যানেল ভাই ব্রাদার্স লিমিটেড, সাবস্ক্রাইবার 343,297 জন, টোটাল ভিউ 35.6 মিলিয়ন, ইস্টিমেট আর্নিং $257 থেকে $4,100, ইন্টারন্যাশনাল র্যাঙ্কিং 16,694। নাম তামিম এবং সৌভিক, চ্যানেল নাম গান ফ্রেন্ডস, সাবস্ক্রাইবার 345,422 জন, টোটাল ভিডিও ভিউ 22.5 মিলিয়ন, ইস্টিমেট আর্নিং $183 থেকে $2,300, ইন্টারন্যাশনাল র্যাঙ্কিং 16,594। নাম তৌহিদ আফ্রিদি, চ্যানেল নাম তৌহিদ আফ্রিদি, সাবস্ক্রাইবার 360,337 জন, টোটাল ভিডিও ভিউ 28.1 মিলিয়ন, ইস্টিমেট আর্নিং 462 থেকে $7,400, ইন্টারন্যাশনাল র্যাঙ্কিং 15,865। নাম আর্থিক সজীব, চ্যানেল নাম প্রাঙ্কিং এন্টার অ্যানিমেশন, সাবস্ক্রাইবার 420,419 জন, টোটাল ভিডিও ভিউ 53 মিলিয়ন, ইস্টিমেট আর্নিং $918 থেকে $14,100, ইন্টারন্যাশনাল র্যাঙ্কিং 13,358। নাম সালমান মুক্তাদির, চ্যানেল নাম সালমান দ্য ব্রাউন ফিশ, সাবস্ক্রাইবার
5,81,069 জন, টোটাল ভিডিও ভিউ 53.5 মিলিয়ন, স্টেমেট আর্নিং 456 থেকে 7,300, ইন্টারন্যাশনাল র্যাঙ্কিং 9,367তম। এতক্ষণ আপনারা যে পাঁচজন ইউটিউবার দেখলেন, এদের থেকে আমি একজনের কথা বলতেছি, শেষের জন বা নাম্বার ওয়ান বর্তমান যে আছে, 7,300 প্রতি মাসে আর্ন বা ইনকাম, যার অর্থ বোঝা যাচ্ছে যে এখানে প্রায় 5,83,000 টাকার মতো এখানে ওনার ইনকাম আসতেছে প্রতি মাসে। এখন আপনাদের একটা প্রশ্ন হবে যে ওর কাছে এত টাকা আসতে হয়তো অনেক দিন ধরে করছে বা অনেক কাজ করছে, এমনি লিগাল একটা প্রশ্ন আপনারা আসবে মনে। কিন্তু একটা জিনিস আপনার মাথায় রাখতে হবে যে এই উনি এতদিন যাবৎ কাজ করছে ঠিক আছে, কিন্তু আচ্ছা ওর চ্যানেলে কত বছর লাগছে আপনার মনে? 20 বছর? মোটেও নয়, 20 বছর তো আর ইউটিউবের বয়স তো মনে হয় এত বছর হয় নাই। তাইলে কত বছর লাগছে? বড় জোর 5 থেকে 7 বছর না 8 বছর, সর্বোচ্চ 10 বছরই ধরলাম। আচ্ছা 10 বছর যদি একটা চ্যানেল কাজ করে যদি মাসে 5.5 কি 5.5 প্রায় 6-এর কাছাকাছি ইনকাম করা যায়, তাহলে এটি কি বাংলাদেশে এরকম কোনো চাকরি আছে যেখান থেকে আপনি এত টাকা আর্ন করতে পারবেন? আচ্ছা ওই ছেলেটার বয়স কত? চেহারার দিকে একটু তাকায় দেখেন কত বয়স হয়েছে, একদমই ন্যূনতম একটা বয়স, তারপরও এত টাকা আর্ন করতেছে। তো আশা করি এটার ব্যাপারে আপনাদের কোনো আর কোনো প্রশ্ন নেই বা আপনাদের আর কিছু এখান থেকে জানার কিছু নেই। তো এখন দ্বিতীয় প্রশ্ন হলো যে এই যে ইউটিউবের শর্ত, 4টা শর্ত আছে, কী শর্ত আছে? 1,000 সাবস্ক্রাইবার লাগবে, 10,000 ভিউ লাগবে, 4,000 ঘন্টা ওয়াচ টাইম লাগবে। এটা আমার আপনার কাছে একদম মনে হয় যে একদম খুবই একটা কঠিন একটা ব্যাপার। আসলে এই ব্যাপারে আমি আপনাদের একটা সাজেস্ট করতেছি, সাজেস্টটা হলো এই যে এই যে দেখেন এই যে আমার চ্যানেলটা কত হয়েছে, 331 জন সাবস্ক্রাইবার হয়েছে, ভিউ পড়ছে 6,000+, চ্যানেলটার বয়স কত? অনলিয়ন 2.5 মাস কি 3 মাস হয়েছে এটা আপনারা ভালো জানেন। তো 2.5 মাসে যদি আমার এরকম হয় তাহলে একটা একটা অ্যাভারেজ একটা হিসাব করেন তো, ইন্টু দেন তো কত হয় এক বছরের মধ্যে, তাহলে 12টা মাস, তাহলে যেহেতু আমি ধরলাম 2 মাস হয়েছে, তাহলে 2 মাসে যদি 4 মাসে হইতেছে 600-700, হ্যাঁ 600 ধরেন, তাহলে 4 মাসে 8 মাসে হইতেছে কত? 8 মাসে 1,400, আমার লাগতেছে কত? 1,000, আমার এইদিকে সাবস্ক্রাইবার 1,000-এরও প্লাস হয়ে যাচ্ছে, আর ভিউ এর তো কোনো ঘটনাই না, 2 মাসের ভিতরে 6,000 হয়ে গেছে গা, তার মানে এটা করে আর 4,000 ঘন্টা ওয়াচ টাইম। এটা তো আমি মনে করি আরও সহজ, কারণ হলো যে দেখেন যখন আমার এক বছরের ভিতরে যদি কোনো একটা চ্যানেল বোস্ট করে, বোস্ট করা কিন্তু একটা খুবই কঠিন একটা ব্যাপার না, একটা ট্রেন্ডিং ভিডিও বানালে বোস্ট করে একদম সহজে বোস্ট করে। তো এরকম আপনি যখন একটা চ্যানেল ই করবেন আপনি দেখবেন যে 50,000 বা 20,000 4টা ভিডিও যদি আপনার বোস্ট করে, প্রত্যেকটা ভিডিওতে যদি আপনার 10,000 করে ভিউ পড়ে, দেখবেন যে 50,000 ভিউ হয়ে গেছে। আর 50,000 ভিউ হলে অবশ্যই হ্যাঁ কি হবে আপনার 2,40,000 মিনিট হয়ে গেছে গা, 4,000 ঘন্টা হয়ে গেছে গা, একদম ক্লিয়ারলি ইজিভাবে। তো ভিউয়ার্স এতক্ষণ পর্যন্ত যে কথাগুলো বললাম আপনারা তো বলবেন যে ভাই আপনার চ্যানেলেই তো সাবস্ক্রাইবার নাই, ভিডিও পোস্ট করে না, আপনি খালি আজাইরে এতক্ষণ বারে লেকচার দিলেন। ভাই আমি যদি লেকচার তো দিছি ঠিক আছে, প্রমাণটাও কিন্তু দিয়ে দিছি, এটা কিন্তু বলা যাবে না। তো ভিউয়ার্স আজকের টপিকটা ছিল এই পর্যন্তই, তো আপনারা অনেক অনেক ভালো থাকবেন, সেই সাথে আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইবার করছেন তো কি বলবো, ভিউয়ার ও মাই বস, ঠিক আছে। আর যারা করেন নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব বাটনে একটা ছোট্ট করে গুঁতা দিয়ে দিবেন, সাথী থাকবেন, পাশেই থাকবেন, ভালো থাকবেন। আপনাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।